দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় দিনে দিনে তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। পিচ উঠে বেরিয়ে এসেছে নুড়ি পাথর, মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দে ভরা রাস্তায় একটু অসাবধান হলেই বিপদ। বিপজ্জনক হয়ে উঠেছে কোচবিহার 2 নম্বর ব্লকের আম্বারি গ্রাম পঞ্চায়েতের বোকালির মঠ এলাকার রাস্তা। আমার পিছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি একেবারে পিচ উঠে গিয়েছে, মূলত কোচবিহার 2 নম্বর ব্লকের আম্বারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে বোকালির মঠ চৌপতি রয়েছে, সেই বোকালির মঠ চৌপতি থেকে ধনিরাম হাই স্কুল রয়েছে সেই স্কুল প্রায় 3 কিলোমিটার যে রাস্তাটি সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, আর যার ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। মোটামুটি বছর 4 থেকে এইরকম ভাঙা অবস্থায় চলছি। হ্যাঁ, এই আর এই বছর হয় ও বছর হয় আর না, একটু রিপেয়ারিং হলে তো ভালো, রিপেয়ারিংও হয় না, এরকম 4 বছর থেকে এরকম করি ভাঙা রাস্তায় চলছি। এখানে প্রচণ্ডভাবে টোটো বাইক সাইকেল, তার মধ্যে ছোট সামনে একটা রেললাইনের পাশে একটা ছোট প্রাইমারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তার মধ্যে হাই স্কুল ধনিরাম হাই স্কুল, ওখান থেকে রিটার্ন বোকালি মঠ প্রাইভেট, খুব আর কি অসুবিধা হয়। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষার সময় চৌপতি থেকে ধনিরাম হাই স্কুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দিয়ে চলাচল করাই দুষ্কর হয়ে পড়ে। সংস্কারের দাবি জানিয়েছেন বহুবার, পথ অবরোধ করেছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তা তো আজকে দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় চলছে, মানে আজকে 4-5 বছর আগে একটা বন্যা হইলো, বন্যার পরের থেকে যে রাস্তা দুর্গতি এই অবস্থায় চলছে রাস্তা। রাস্তার উন্নয়ন করার কোনো রকম মানসিকতা কারণ নেই, এইরকমভাবে জনগণ চলছে। তাই আমি চাই আমার এই অঞ্চলে প্রশাসন তারা এই জিনিসটা দ্রুত সমস্যা সমাধান করে সাধারণ মানুষের সুবিধার জন্য এগিয়ে আসবে। টেন্ডার হয়ে গেছে, দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। এই রাস্তা করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদের আন্ডারে এটা অলরেডি হয়ে গেছে রাস্তাটা, সে লোকসভার আগে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জন্য আজকে পিটিশন নিয়ে যাচ্ছি জেলা পরিষদ অফিসে, আমাদের আজকে মিটিং আছে, সেই ক্ষেত্রে রাস্তা হচ্ছে এটার কোনো আপনাদের মানে কার মাধ্যমে হবে আর কি, এটা আমাদের পিডব্লিউ পিডব্লিউর আওতায় হবে, পিডব্লিউরাই কবে হবে এই রাস্তার সংস্কার এটাই এখন প্রশ্ন গ্রামের মানুষের কাছে। তবে দেখা যাক এই রাস্তার কাজ কবে নাগাদ শুরু হয়। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।